মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আমি আমার কর্মীকে নিরাপত্তা দিতে পারছি না, এটা একটা এক নম্বর কারণ। দু নম্বর কারণ, এলাকায় একটা অরাজকতা শুরু হয়েছে। এখানে উন্নয়নটা হচ্ছে না। আমার মনে হয়েছে যে তৃণমূল করে অন্তত এলাকাটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসবো। অনেক কাজ এখনও ফারাক্কে করতে হবে, বড় বড় কাজ করতে হবে, আর শান্তি ফিরিয়ে আনারই হচ্ছে ফারাক্কার মানুষ যাতে দুবেলা দুমুঠো খেয়ে যাতে শান্তিতে বসবাস করতে পারে, এটা একটা মূল উদ্দেশ্য। এবং তার সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করারও একটা বিষয়টা আছে। আগামী দিনে যে মেরুকরণ তৈরি হয়েছে, তাতে করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল ছাড়া আর অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। কারণ এখানে যেভাবে কংগ্রেস দল দুর্বল হয়ে গেছে, তাতে করে কংগ্রেসের থেকে তৃণমূলের বিরুদ্ধে মানে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। কবে জয়েন করবেন? কোথায় জয়েন দিলাম? তো 21 জুলাই। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।